গুপ্ত হত্যাকাণ্ড নিয়ে থ্রিলার ও রোমান্টিক ঘরানার সিনেমা বিফোর আই ডাই। বাংলাদেশে এই সিনেমাটি মুক্তি না পেলেও বর্তমানে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাবে, এ তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক মিনহাজ কিবরিয়া। প্রাইম ভিডিও প্ল্যাটফর্মের সাইটে গিয়ে দেখা যায় যে কেউ চাইলে সিনেমার নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেখতে পাবেন। আর এর বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। Bangladesh, it's your birthplace. বিফোর আই ডাই সিনেমাটির শুটিং শুরু হয় আজ থেকে প্রায় 3 বছর আগে। পরে 1 বছর আগে সিনেমার সব কাজ শেষ হয়। সিনেমাটির 90% শুটিং হয়েছে বাংলাদেশের ঢাকা, সোনারগাঁ, সিলেট, ময়নঘাট সহ 10টির বেশি লোকেশনে। বাকি শুটিং হয় যুক্তরাজ্যে। পোস্টের কাজও দেশের বাইরে হয়েছে। গল্পটি পেশাগতভাবে যারা গুপ্ত হত্যার সঙ্গে জড়িত থাকে তাদের একজনকে নিয়ে, যে একটা হত্যাকাণ্ড ঘটানোর জন্য বাংলাদেশে আসে, কিন্তু নানান ঘটনার পরে সে প্রেমে পড়ে যায়। এখান থেকে নতুন করে গল্প শুরু হয়। সিনেমাটি আন্তর্জাতিক বাজার টার্গেট করে নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পায় এই সিনেমাটি। বর্তমানে 24টি দেশ থেকে সিনেমাটি যে কেউ চাইলে অর্থের বিনিময়ে দেখতে পারবেন। সিনেমায় অভিনয় করেছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ইফতি আহমেদ। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আফরি সেলিনা। বিফোর আই ডাই সিনেমায় ব্রিটিশ বাংলাদেশী অভিনেতা ইফতি আহমেদ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী আফরি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবণী মার্মা, শাঙ্কু পাঞ্জা সহ আরও অনেকে। এ আর এম সাদাত, দেশ বিনোদন।